আসসালামু আলাইকুম ইমরান, আজকে সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অবশেষে আমরা নিয়ে আসলাম তোমাদের বহুল অপেক্ষিত সেই নতুন একটা সাবজেক্টের সাজেশন নিয়ে, সেটা হচ্ছে হাইড্রোলজি। ঠিক আছে, এটা মূলত তোমরা যারা সিভিল চতুর্থ পর্বে রয়েছো তাদের জন্যই কিন্তু এই সাবজেক্টটা, এবং এটা 22 প্রবিধানে নতুন অ্যাডকৃত বা নতুন যুক্ত একটা সাবজেক্ট, তাই এখানে কিন্তু বোর্ড টোর্ড পাওয়া একদম মুশকিল। ঠিক আছে, সো এই কারণে সবারই বলা যায় এটা অনেক কি আপেক্ষিত বা অপেক্ষমান একটা সাজেশন ছিল আজকের আমাদের এই সাজেশনটি। ঠিক আছে, আমিও মূলত বিভিন্ন কারণে এই সাজেশনটা দিতে পারি নাই। ঠিক আছে, সো আমরা আজকে এই বইটার একদম সাজেশন, একদম হার্ডলি যেটা না করলেই নয় সেটা আমরা করব। ওকে ওকে, সো লেটস সি আমরা সাজেশনটা তৈরি করি। অ্যান্ড তার আগে আমরা বলে দেই, তোমরা যারা যারা মূলত সিভিল চতুর্থ পর্বে রয়েছো তাদের জন্য মূলত মেগা ক্লাসের আয়োজন করা হয়েছে, যে ক্লাসগুলো মূলত আমাদের সিভিল ভাই ফেসবুক পেজে করানো হচ্ছে। ঠিক আছে, এবং সাথে সাথে তোমাদের সেই যে ক্লাসগুলো, ঠিক আছে, এই ক্লাসগুলো আবার ইউটিউব আমাদের যে সিভিল ভাই ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপলোড করা হচ্ছে, তবে আপলোড করা হচ্ছে লেটে, তবে লাইভে করানো হচ্ছে তোমাদের যে সিভিল ভাই ফেসবুক পেজ আছে। সো তোমরা দুইটার সাথেই যুক্ত থাকবা, অ্যান্ড যে কোনো সমস্যা হলে তোমরা আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে পারো। এবং সাথে সাথে আমাদের সিভিল পঞ্চম সেমিস্টারের কোর্সেও ভর্তি শুরু হয়ে গেছে, সো তোমরা যারা যারা মূলত আমাদের পঞ্চম সেমিস্টারের লাইভ কোর্সের গ্রুপে তেমনি কোর্সে ভর্তি হতে চাও, তারা আমাকে অথবা আমাদের যে ডিসক্রিপশন দেওয়া নাম্বার যেটা আছে সেটাতে তুমি কল দিয়ে জানাতে পারো বা সরাসরি ভর্তি হতে পারো। এবং বর্তমানে কিন্তু একটা অফার চলতেছে আর কি বলা যায়। ওকে, সো লেটস সি কী আছে নাই। সো আমরা প্রথমেই চলে আসি এই অধ্যায়টা, প্রথম অধ্যায় আমাদের। আচ্ছা, প্রথমত অধ্যায় দেখি কয়টা আছে, সো অধ্যায়গুলো দেখি এই কয়টা আছে, দেন তারপরে আমরা সাজেশনে যাই। তো মোটামুটি অধ্যায় আছে আমাদের 14টা। ঠিক আছে, 14টা অধ্যায় আছে এখানে আমাদের। তো আমরা প্রথম অধ্যায় যাই, ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজির ধারণা বা হাইড্রোলজি ইঞ্জিনিয়ারিং ধারণা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন প্রথম অধ্যায় দিয়ে শুরু করি। সো আমরা অতিসংক্ষিপ্ত পার্টে চলে আসছি। এখানে আমরা প্রথম অধ্যায় যে বিষয়গুলো পড়বো, 1, 2, 3, এখানে 6, 7, 8, 11, 13 এবং 14। ঠিক আছে, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, প্রত্যেকটা দেখো। ওকে, দেন এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠা, এবং এখানে আমরা সংক্ষিপ্ত পড়বো জাস্ট একটাই, ক্লাইমেটোলজি সম্পর্কে সংক্ষিপ্তভাবে লেখো এই বিষয়টা। দেন এরপরে আমরা রসনা এখানে পড়বো 1 এবং 2। ঠিক আছে, 1 এবং 2, এই 1 আর 2-এর মাঝে তোমার 2 নম্বরটা আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের 2 নম্বরটা। ওকে, সো এখন আমরা চলে যাবো তোমাদের দ্বিতীয় অধ্যায়। সো অধ্যায়গুলো কিন্তু ছোটো ছোটো। ঠিক আছে, সো এখানে তোমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় কি, যে বোর্ড নাই এই কারণে একটু ঝামেলা। ঠিক আছে, সো এখন এখানে কি দ্বিতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত আমরা কী করবো, 1, 2, 3, দেন এখানে পড়বো 5, 1, 2, 3, 5, অ্যান্ড এইখানে আমরা পড়বো যে 1 নম্বর 2 নম্বর। ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর, এখানে আসলো 3 নম্বর। এখানে এই যে দেখো তোমরা, এখানে আমরা 4 নম্বরটা বাদ দিলাম। ঠিক আছে, এই 4 নম্বর বাদ দিছি, এটা বাদ দেওয়ার কারণ কি, বায়ুচক্র বা পানিচক্র অলরেডি আমরা এই রসনায় পড়ে ফেলবো। ঠিক আছে, পানিচক্র বা হাইড্রোলজিক চক্র বর্ণনা করো, সো এখানে চিত্রসহ আমরা বর্ণনা করবো। সো এখানে আবার যে চিত্রটা আসবে সেই চিত্রটা কিন্তু অলরেডি আমরা এই যে এখানে পড়ে ফেলছি। ওকে ওকে, সো লেটস সি এখন আমরা তৃতীয় অধ্যায় চলে যাই, হাইড্রোমেটিওরোলজি। ওকে, সো আমরা অতি সংক্ষিপ্তে যাই। ওকে, সো অতি সংক্ষিপ্তে আমরা চলে আসছি এখানে। প্রথমেই একটা বিষয় দেখতেছি, হাইড্রোমেটিওরোলজি কাকে বলে। সো এই হাইড্রোমেটিওরোলজি আমরা তৃতীয় প্রথম অধ্যায় কিন্তু একটা বিষয় পড়ছি, হাইড্রোমেট্রোলজি। ঠিক আছে, হাইড্রোমেট্রোলজি ওইটা অ্যান্ড এইটা সেম ভাই। ঠিক আছে, ওইটা ওইটা সেম। ঠিক আছে, সো এই কারণে তাগিয়ে দিই। দেন 2, 3, 4, 2, 3, 4, দেন এখানে 5 নম্বর ইম্পর্টেন্ট, বাট 5 নম্বর এই সংজ্ঞাটা না পড়বে, আমরা 5 নম্বরের জন্য এই সংজ্ঞাটা পড়বো। দেন 5-এর পরিবর্তে আমরা 8 যদি পড়ি তাতেও হয়ে যাবে, বায়ুভর অথবা এয়ার মাস কাকে বলে। দেন এরপর আসলো 6 নম্বর, দেন এরপর আসলো 9 নম্বর। ওকে, দেন এরপরে আমরা এইখানে আসবো পর অপর পৃষ্ঠা, অর্থাৎ 49 পৃষ্ঠা, এখানে হচ্ছে আমাদের মৌসুমী বায়ু আসলে কাকে বলে, মৌসুমী বায়ু কাকে বলে। দেন এরপরে আমরা চলে যাবো এই অধ্যায়ের সংক্ষিপ্ত পার্ট, এখানে আসলো 1, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট 1, দেন এরপর আসলো 2, সোলার রেডিয়েশন কত প্রকার ও কী কী। দেন এরপরে আমরা চলে যাবো 3 নম্বর, এয়ার ফ্রন্ট বলতে আসলে কী বোঝায়। ওকে, সো এগুলোই। দেন এরপর আমরা চলে যাব এখানকার রসনামূলকে, রসনামূলকে আমরা এই 1 নম্বর এবং 3 নম্বর যে দেখতেছো এই দুইটা আমি দাগিয়ে দিছি। আবার মজার ব্যাপার কি, 1 আর 3-এর অ্যান্সার সেম, 1 আর 3-এর অ্যান্সার তোমাদের সেম। ওকে, সো এরপরে আসলো, তার মানে এখানে আমরা একটাই পড়বো আর কি বলা যায়। দেন এরপর আসলো 14 অধ্যায়, অধঃক্ষেপণের পরিস্থিতি। সো এখানে কী কী পড়বো, এখানে আমরা পড়বো 1 নম্বর 2 নম্বর
দেন এইখানে পড়বো আমরা 7-8, 1-2 এখানে 7-8, অ্যান্ড সাথে সাথে এইখানে বৃষ্টি ছায়া, অ্যান্ড এখানে গ্লেজ কাকে বলে, তুহিন কাকে বলে, ঠিক আছে, এইগুলো। অ্যান্ড এখানে এই যে তোমরা আবহাওয়া জলবায়ু, ঠিক আছে, আবহাওয়া জলবায়ু এইগুলো কি, এগুলো অলরেডি আমরা এই যে তোমাদের এখানে সংক্ষিপ্ত পার্টে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য তো এখানেই হয়ে যাবে। দেন এরপর যদি বলি যে আবহাওয়া জলবায়ুর প্রধান প্রধান উপাদানগুলো কী, এইগুলো কি তোমরা এমনি দেখলেই বুঝতে পারবা যে চাপ, তাপ, প্রবাহ এগুলো হচ্ছে কি অন্যতম উপাদানগুলো। দেন নিয়ামকগুলো কী কী, এগুলো একবার রিডিং পড়লেই তোমরা ইজিলি পারবা। ওকে, সো এখন আমরা সংক্ষিপ্তে চলে যাই। সংক্ষিপ্তে এখানে আমরা পড়বো 1 নম্বর, এখানে 3 নম্বর, 1-3। ওকে, দেন এরপরে আমরা চলে যাবো ভাই তোমার রসনামূলকে। রসনামূলকে এখানে 1 নম্বরেই 2টা রসনামূলক দেওয়া আছে, একেই 2টা রসনামূলক দেওয়া আছে, এবং 2টা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি বিভিন্ন ধরনের অধঃক্ষেপণ বর্ণনা করো, এইটা 1 নম্বর। দেন অধঃক্ষেপণের গঠন বর্ণনা করো, এটা হচ্ছে 2 নম্বর। ওকে, এই 2টা আমরা তামনে পড়ে ফেলবো। ওকে, দেন এরপর আসলে আমাদের 5ম অধ্যায়, অধঃক্ষেপণের পরিমাপ বলতে কী বোঝায়। ওকে, লেটস সি, পরিমাপ করবো আমরা 1, দেন এরপরে আমরা করবো 5, 6, 7, 1, 5, 6, 7, অ্যান্ড 3, 4 এমনি একটু তোমরা দেখবা, ঠিক আছে, 1, 5, 6, 7। দেন এরপরে আমরা করব এখানে 10 নম্বর যেটা আছে, দেন সংক্ষিপ্তের জন্য আমরা পড়ব 1 নম্বর, 2 নম্বর, এখানে আমরা পড়ব 3 নম্বর, 1, 2, 3। অ্যান্ড এইদিকে আর একটা আছে, সেটা হচ্ছে বৃষ্টিপাত যে পরিমাপ আছে, পরিমাপকরণের পদ্ধতি ছকের মাধ্যমে দেখাও। ওকে, সো এতটুকুই। দেন এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত রচনা পার্টে, এখানে আমরা পড়ব 1, 2, অ্যান্ড 3, 1, 2, অ্যান্ড 3। ওকে, এই অধ্যায়ে কিন্তু কোশ্চেন আসবে, রচনামূলক আসবেই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আসে এটা, সেটা হচ্ছে যে নন রেকর্ডিং যে রেঞ্জেস আছে এটা বর্ণনা করো। ওকে, দেন এরপরে আমরা চলে যাই 6ষ্ঠ অধ্যায়, বৃষ্টিপাত তথ্যের বিশ্লেষণ ও ব্যাখ্যা। সো এখানে আমরা যেগুলো পড়ব, 1, 2, 4, 1, 2, 4, এই এটা আমি ওয়েট, 1 এবং 3 মোটামুটি তোমার সেম, 1, 2, 4। দেন এরপরে আমরা এই দিকে পড়ব তোমার শুভবর্ষ বা সিক্তবর্ষ বা উদ্ধৃত্ত বর্ষ। দেন এখানে আমরা পড়ব বৃষ্টিপাত মাসকার, বৃষ্টিপাত মাসকার। দেন সংক্ষিপ্তে আমরা পড়ব 1, 2, 3, 1, 2, অ্যান্ড 3। ওকে, দেন এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী অধ্যায়, সরি, পরবর্তী অধ্যায় যাওয়ার আগে তো আমাদের রচনামূলক দেখাইতে হবে, সেটা হচ্ছে কি 104 পৃষ্ঠার 1 নং রচনামূলক। দেন আমরা 7ম অধ্যায় যাবো, স্টিম প্রবাহ পরিমাপ, চলে আসছি। এখানে আমরা পড়বো 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 1, 3, 4, 1, 3, 4। ওকে, সো এই 3টা এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আর কি বলা যায়। ওকে, দেন এরপরে আসলো তোমাদের এখানে স্টিম প্রবাহ কীভাবে পরিমাপ করা যায়, 9 নম্বরটা। দেন এরপর আসলো সংক্ষিপ্ত 1 নম্বর, সংক্ষিপ্ত 1 নম্বর পড়বো। দেন এরপরে আমরা চলে যাব রসনা, রসনাও আমরা 1 নম্বরটা পড়বো। স্টিম প্রবাহ যে যন্ত্রে আছে সেই যন্ত্রের তালিকা দাও। ওকে, স্টিম প্রবাহ যন্ত্রের তালিকা বর্ণনা করো, 1 নম্বরটা করবো। দেন এরপর আমরা চলে যাই আমাদের 8ম অধ্যায়, বাষ্পীভবন ও বাষ্পীয় প্রসেদন। ওকে, সো এখানে তোমার ম্যাথটা দেখতেছো, এই ম্যাথগুলো কোনো ইম্পর্টেন্ট নাই, ঠিক আছে, একদম জাহামরি ইম্পর্টেন্ট এমনটা না এই ম্যাথগুলো। ওকে, তো তাহলে আমরা চলে যাই 8ম অধ্যায়ের ম্যাথ, সরি, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তে অধ্যায় 8-এ। তাহলে আমরা যেগুলো পড়বো আর কি, ঠিক আছে, আমরা 2 নম্বর পড়বো অনুশীলনীতে, ঠিক আছে, অতি সংক্ষিপ্তে 3, 4, 5, 6, 7, 2 থেকে মোটামুটি 7 পর্যন্ত পড়বো। দেন এখানে আমরা পড়বো যে বাষ্পীয় ভবন পাত্রের যে নামগুলো আছে সেগুলো লেখো। দেন এরপরে আমরা সংক্ষিপ্তে পড়বো 1, 2, 1, 2 সংক্ষিপ্ত। অ্যান্ড এই দিকে আমরা আরেকটা বিষয় পড়বো, সেটা হচ্ছে এই যে সানকেন পাত্র আছে, সহ সানকেন পাত্রের সাহায্যে বাষ্পীয় ভবন বর্ণনা করো, এই বিষয়টা আমরা পড়বো। ওকে, দেন এরপরে আমরা চলে যাই এইখানে রসনামূলকে, আমরা 1 এবং 2, 1 এবং 2 এই দুটা পড়বো। হ্যাঁ, দেন এরপরে আসলো আমাদের 9ম অধ্যায়, অনুশ্রবণ। অনুশ্রবণে আমরা কী কী পড়বো, লেটস সি। ওকে, লেটস সি, অনুশ্রবণে আমরা কী কী পড়তে পারি আর কি, সরি, আমি অনুশ্রবণ পার হয়ে গেছি, অনুশ্রবণ পার হয়ে 10ম অধ্যায় চলে গেছি আমি। অনুশ্রবণ এই যে এখানে, এখানে আমরা পড়বো তোমার অনুশ্রবণ আমরা কী সেটা আগেই পড়ছি, অনুশ্রবণের হার কী কী বিষয় দ্বারা নির্ভর করে সেটা আমরা আগেই পড়ছি, ঠিক আছে। তো এখন আমরা অনুশ্রবণের হার, দেন মৃত্তিকার অনুশ্রবণ ক্ষমতা যেটা বলতে কী বোঝায় এটা পড়বো, ঠিক আছে, 3, 4 পড়বো। অ্যান্ড এইখানে পড়বো আমরা হাইড্রোগ্রাফ বিশ্লেষণ বলতে কী বোঝায়। ওকে, দেন এরপর আসলো আমরা পরের পৃষ্ঠায়, অর্থাৎ সংক্ষিপ্তে পড়বো 1 নম্বরটা, ঠিক আছে, 1 নম্বর। অ্যান্ড সাথে সাথে এখানে
এই চার নাম্বার যেটা আছে, এক এবং চার। ওকে, দেন আমরা চলে যাব একদম তোমাদের সরাসরি কত, দশ অধ্যায় রান অফ। ওকে, এখানে আমরা যেগুলো পড়ব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তার মানে প্রথম পৃষ্ঠায় যা আছে সবগুলো আমরা পড়ব। ওকে, দেন এরপরে আমরা এখানে পড়ব যে রান অফ সহগ বলতে আসলে কী বোঝায়। দেন এরপরে আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্ত পার্ট, সংক্ষিপ্ত পার্টে আমরা এক দুই তিন, এক দুই তিন যা আছে সবগুলো পড়ে ফেলবো। দেন এরপরে আমরা চলে যাব রচনামূলক, রচনামূলকে আমরা পড়বো যে রান অফকে প্রভাবিত করার যে কারণসমূহ সেইগুলো বর্ণনা করো। ওকে, দেন এরপর আসলে এগারো অধ্যায় হাইড্রোগ্রাফ বিশ্লেষণ, এই বিষয়টা, এই হাইড্রোগ্রাফ বিশ্লেষণ আমরা লেটছি। এখানে আমাদের কী আছে, একক হাইড্রোগ্রাফ, তার মানে এক দুই তিন, এক দুই তিন যেটা আছে আমরা পড়ে ফেলবো। ওকে, এক দুই তিন আমরা একদম পড়ে ফেলবো। দেন এরপরে আসলো আমাদের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আমরা পড়বো এক তিন, এক তিন, এক তিন। এরপর আসলো আমাদের এখানে রসনায়, রসনায় আমরা পড়বো এক দুই, রসনায় এক দুই আমরা পড়ে ফেলবো। ওকে, দেন এরপর আমরা চলে যাবো বারো অধ্যায় ফ্লাড রাউটিং, ফ্লাড রাউটিংয়ে আমরা যেগুলো করবো আর কি সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত যাই, এক দুই, এক দুই পড়বো, এক দুই। অ্যান্ড সাথে সাথে এখানে জলাধার রাউটিং আসলে কী, জলাধার রাউটিং কী এই বিষয়টা আমরা পড়বো। দেন এরপরে আমরা সংক্ষিপ্ত এখানে পড়বো এক নাম্বারটা, অ্যান্ড রসনামূলক এখানে পড়বো ভাই আমি এই এক নাম্বারটা। ওকে, দেন এরপরে আমরা চলে যাব আমাদের তেরো অধ্যায় ব্লু ইকোনমি। তো ব্লু ইকোনমি অর্থাৎ আমাদের কী বলছে, এটা নীল অর্থনীতি, ঠিক আছে, যেটাকে আর কি বলা হয়। দেন ব্লু ইকোনমিতে এখানে আমরা যে বিষয়গুলো পড়বো, এখানে আসলো এক নাম্বার, এক তিন পাস, এক তিন পাস। দেন এটা কিন্তু অলরেডি রসনায় আসবে, এই কারণে আমি দিলাম না, এক তিন পাস। দেন এরপরে আমরা চলে যাব, দেন এখানে আসলো আমাদের সংক্ষিপ্ত এক দুই, এক দুই। দেন এখানে আসলো তিন চার, এক দুই তিন চার। দেন এরপরে তোমার ভাই আছে এখানে এক দুই, রসনা আছে এক দুই, রসনা হচ্ছে এক অ্যান্ড দুই। দেন এরপর আসলো আমাদের ডেল্টা প্লান অর্থাৎ চতুর্দশ অধ্যায়, এখানে আমরা পড়বো এক থেকে মোটামুটি ছয় যা আছে, ঠিক আছে, এক থেকে ছয় মোটামুটি যা আছে সব পড়বো আমরা, দেখো একটু। ওকে, ওকে, ডান। সো এরপরে আমরা এখানে সংক্ষিপ্ত কী পড়বো, এক দুই, সংক্ষিপ্ত এক দুই। দেন এই পৃষ্ঠায় দেখি আমরা একটু, এই পৃষ্ঠায় আমরা কী কী পড়বো, এখানে পড়বো তিন চার, এক দুই তিন চার। দেন এখানে রসনা পড়বো আমরা বাংলাদেশের ডেল্টা প্ল্যান বর্ণনা করো, অ্যান্ড শেষ, ফাইনালি শেষ। অ্যান্ড এরপরে এইখানে আমি তোমাকে যে বিষয়টা একদম মোস্টলি সাজেশন করবো সেটা হচ্ছে এই যে প্রতিটা তোমাদের কী আছে, কী বলে এগুলা, ব্যবহারিক, এই ব্যবহারিকের শেষে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা, একদম ভালোভাবে পড়বা এগুলো। ওকে, সো এইগুলোই, দেন সাজেশনের শেষে ওই যে আবার তোমাদের যে বিষয়গুলো বলছিলাম অবশ্যই মাথায় রাখবা যে তোমরা যারা আসলে ক্লাসগুলো করতে চাও এবং সাথে সাথে আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ অথবা আমাদের যে ডিসক্রিপশনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ।